ডক্টর কামাল হোসেন আগামী 26 ডিসেম্বরের কাউন্সিল যোগ না দিলে ওই সম্মেলনে গণফোরামের নতুন নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। শনিবারের কার্যালয়ে দলটির একাংশের ডাকার প্রস্তুতি সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, তারা আশা করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন তৃণমূলের কর্মীদের প্রাধান্য দিয়ে দলকে এগিয়ে নেবেন। তবে 26 ডিসেম্বরের কাউন্সিলে তিনি যোগ না দিলে উপস্থিত কাউন্সিলরদের নিয়ে তারা দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচিত করবেন। মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বের গণফোরামের এই অংশটি গত শনিবার এক বর্ধিত সভা করে 26 ডিসেম্বর কাউন্সিলের ঘোষণা দেয়।